উদয়ের আগে আমাদের ঠাকুর বিসর্জন করতে হবে। এক মাকে দর্শন করে এখন যাচ্ছি আরও এক মাকে দর্শন করতে। এখন রয়েছি নৈহাটির বড়মার মন্দিরের একদমই সামনে। এই যে দেখতে পাচ্ছ গঙ্গা, এই ঘাটে একটুখানি এখানটায় একটুখানি আসলাম আমি জাস্ট একটুখানি হাওয়াটা নিতে। এখান থেকে আমি এখন যাব হচ্ছে কোন্নগরে। তো এই যে নৈহাটির যে ফেরিঘাটটা, এই ফেরিঘাট পেরালেই হচ্ছে ওই দিকটাতে, ওই দিক থেকে চুচুড়া যাব, তারপর চুচুড়া থেকে ট্রেনে যাব হচ্ছে কোন্নগরে। এর আগের দিন আমি পানিহাটি থেকে গেছিলাম, কেননা ওটা আমার বাড়ি থেকে সুবিধা হয়, কিন্তু এখন যেহেতু নৈহাটিতে রয়েছি তাই জন্য নৈহাটি এই যে ফেরিঘাট রয়েছে এই দিক থেকে গেলে সুবিধা হবে। এইবারে আমি চলে এসেছি, আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি আসছে, আসাটাও দরকার কেননা যেটা গরমটা যা পড়েছে। এবার এই সামনে থেকে আমাকে চুচুড়ার অটো বা টোটো ধরতে হবে। মেইন যে ডেস্টিনেশন সেখানে আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে অলরেডি ভিড়ভাড়টা হয়ে গেছে, আর ওই সামনের দিকটাতে ভিড়ভাড়টা হয়ে গেছে মেইন যে গেট, আর এখানে পুলিশও রয়েছে। এই যে ঘাটটা এটা হচ্ছে সাধুর ঘাট, এটাই দণ্ডি কাটার জন্য এই ঘাটটাই, এখানে প্রতি বছর দণ্ডি কাটানো হয়। এখানে অনেক মানুষ ভিড় করেছেন এখন, মানে হাওয়াটা দিচ্ছে তো বেশ ভালো, তাই জন্য বসে হাওয়াটা উপভোগ করা যায়। এখন তো দণ্ডি কাটা হচ্ছে না, এটা কখন হয় দণ্ডি কাটাটা? কখন হয় দণ্ডি কাটা? হয় কাল রাত্রি 12টা থেকে আরম্ভ হয়েছিল, আজ বেলা 12টা হয়েছে। আচ্ছা, মানে 29 তারিখ রাত 12টা থেকে আজ সকাল অবধি। এবার চলো সামনে যে রাস্তাটা সেখানে ঢুকে তোমাদেরকে দেখাই কি অবস্থা। দেখতে পাচ্ছ এই গলিটা কতটা ভিড় রয়েছে সামনের দিকে। শোভাযাত্রার মাধ্যমে একটা ঠাকুর আসছে, শকুন্তলা যে কালীবাড়ির ঠাকুর নয় এটা, যেহেতু কন্যাগড়ে আরো অনেক পুজো হয়। সবাইয়ের মনোবাসনা পূর্ণ করেন যে যেরকম চায়, আর মা আসে ঝড়ের মতো, তিনি ঝড়ের মতো নিয়ে চলে যান। অনেক ধন্যবাদ আপনাকে। এই যে তোমরা বেদিটা দেখতে পাচ্ছ, আর কিছুক্ষণের মধ্যেই এখানে ঠাকুর আসবে, তারপরে এখানেই কিন্তু ঠাকুরকে রাখা হবে। ইতিমধ্যে যে পুজোর সরঞ্জাম ইতিমধ্যেই সমস্ত কিছু রেডি করা হচ্ছে। মন্দিরের একদম পিছনের অংশে আমি চলে এসেছি, এখানে দেখো মায়ের জন্য যে যে প্রসাদ, সেই প্রসাদ এখানে কাকিমারা রেডি করছেন। সকাল থেকেই আপনারা আছেন এখানে? বিকাল থেকে এসছে, প্রতি বছরই তো আসা হয়। বছর মায়ের কাছে আমরা সেবা, মায়ের কর্মে। আচ্ছা, আপনাদের ঠাকুর তো খুবই জাগ্রত, মা খুবই জাগ্রত।
কনাগাটাতে মায়ের যে পুজো হয় সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। শকুন্তলা রক্ষা কালী মাতার যুগ্ম সম্পাদক পাঁচুগোপাল গড়ান, আমার সঙ্গে যিনি দাঁড়িয়ে আছে সেও যুগ্ম সম্পাদক, আর একজন সুকুমার মালিক। পাঁচুগোপালবাবু, জানতে চাইবো যে আপনাদের এই পুজোটা এই বছর তো 133তম বর্ষে পদার্পণ করলো, এই পুজোর একটু ইতিহাসটা জানতে চাইবো, কীভাবে শুরু হয়েছিল? ইতিহাস বলতে গেলে সারাদিন কেটে যাবে, ইতিহাস শেষ হবে না, কিন্তু আমি সংক্ষেপে যেটুকু বলি, আমাদের যারা সিনিয়র যারা সদস্য আছে তারা হলে আরও ভালো বলতে পারবে। পুজোর ইতিহাস মানে অনেক কিছু থেকেই এই মন্দিরটা আগে চালু হয়েছে। এখানে একটা যেটা আমি শুনেছি, আমাদের তো জন্মের অনেক আগে একটা শকুন গাছ ছিল এখানে, মানে শকুন বস্তু একটা গাছ ছিল, তো সেইখান থেকে এর নাম শকুন্তলা হয়েছে। তো তারপর থেকে ইতিহাস মানে আমাদের মন্দিরের পুজোর যে ইতিহাস আছে সেটা হচ্ছে 133তম আমাদের এবছর। দু বছর আমরা করোনার পিরিয়ডের জন্য আমরা পুজো করতে পারিনি, তা এবেলায় আমরা সমস্ত সদস্য, কমিটির সদস্য প্লাস কন্নগরবাসী তথা পশ্চিমবঙ্গের বহু লোক খুব আনন্দ সহকারে এবারে আমরা পুজো করব। আমরা কমিটি সবাই হাতে হাত মিলিয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে পুজো আমরা সুন্দরভাবে করব। দণ্ডি কাটা থেকে শুরু করে আর কি কি ঠিক এখানে চলে? মোটামুটি ডালা পুজো, জল ঢালা, দণ্ডি, আপনার মানসিক বুক চিরে রক্ত, চুল মানসিক, সমস্ত রকম ছাগ বলিদান সমস্তটাই। আচ্ছা, এই ঠাকুরের বিশেষত্বটা কি ঠিক জানতে চাইবো? মানে ঠাকুর তো থাকে না বিশেষক্ষণ আর কি, ঠাকুর আসে একদিনের জন্য আসে, ঠাকুরের মূর্তি আমাদের এই বছরে একবারই আসে, সেটাকে আমরা মহাপুজো বলে আখ্যা দিই। এমনি সারা বছরটা আমাদের অসময়ের পুজো হয়, শনি মঙ্গলবার সবসময় পুজো হয়, তখন একটা দুটো বলিও হয় বা ঠাক বলিও হয়, কিন্তু মূল বলিটা হয়, ছাগলিটা হয় এই মহাপুজোর সময়। মায়ের কাছে সবাই বিভিন্ন রকম আশা করে, বিভিন্ন রকমভাবে মানত করে, তাদের মানত যে মানত করা রয়ে সেই সমস্ত সম্পূর্ণ হওয়ার ফলে তারা ভক্তরা এই অকাদরা দেয়। এই আমাদের সকলেরই অক্লান্ত পরিশ্রম, কিন্তু বিশেষ করে এদের যে অক্লান্ত পরিশ্রম, সেই পরিশ্রমের কোনো মূল্য কেউ দিতে পারবে না। খালি উপর থেকে দেখছে যে পুজো হয়ে যাবে, পুজো হয়ে যাচ্ছে, কিন্তু এর পেছনে যে বিরাট একটা শক্তি কাজ করছে, এই যে যুবশক্তি, আমাদের যে কমিটির সদস্যদের যে যুবশক্তি, সেই যুবশক্তি কাজের জন্য আজকে এত বড় একটা কর্মযোগ, বিশাল বিশাল কর্মযোগ। এর সঙ্গে আমাদের প্রশাসন আছে, এর সঙ্গে আমাদের এমএলএ আছে, আমাদের এখানকার চেয়ারম্যান আছে, চেয়ারম্যানও খুব আমাদের কোঅপারেটিভ, এখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ প্রশাসন তারাও আমাদের খুব আজকে সকালবেলা এসেছিলেন, তারা সমস্ত কিছু তদন্ত তদন্ত করে গেছে। একটু আমি সংক্ষেপে জানতে চাইবো কীভাবে আসবেন দর্শকরা, যদি হাওড়া থেকে আসেন কীভাবে আসবেন? ধরুন হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল, তারকেশ্বর লোকাল, হাওড়া থেকে যত গাড়ি ছাড়ে শুধু গেল কিন্তু লোকালটা বাদ দিয়ে দিতে হবে, যত গাড়ি ছাড়ে সব কন্নগর হয়ে যায়। আর এখানে তো সারা রাস্তা জুড়ে পুলিশ প্রশাসন থাকে, আমাদের সদস্যরা থাকে। কালা পুজো শুরু হয়ে গেল, তারই মধ্যে সমস্ত রকম যা যা নিয়ম আছে, হোম করা, যজ্ঞ করা, সব রকম ওইখানে পুজো আচ্ছা হবে সারা রাত ধরে। সূর্য ওঠার আগে আমাদের ঠাকুর আবার বিসর্জনের পথে আমাদের এগিয়ে যেতে হবে, তার মধ্যে যত ছাগ বলি, মোটামুটি আমরা এবারে আশা করছি হাজারেরও ওপর ছাগ বলিদান হবে, তো সমস্ত রকম পুজো আচ্ছা ছাগ বলিদান শেষ করে সূর্য ওঠার আগে ঠাকুর আবার নিরঞ্জনের পথে এগিয়ে নিয়ে যাবে। এটা একটা বৈশিষ্ট্য যে সূর্যের আলোর ওঠার আগে ঠাকুরের বিসর্জন হবে, এটা একটা প্রধান বৈশিষ্ট্য। মেন হচ্ছে সূর্য ডুবলে আমাদের ঠাকুর ওখান থেকে উঠিয়ে নিয়ে আসা হবে, সেটা হচ্ছে 6:05, আর সূর্য উদয়ের আগে আমাদের ঠাকুর বিসর্জন করতে হবে, এটাই আমাদের হচ্ছে নিয়ম।
অনেক ধন্যবাদ আপনাদের। মন্দির থেকে আমি এখন বেরিয়ে গেছি, মারাত্মক পরিমাণে ভিড় ছিল। যাই হোক, এই ভাইয়ের সাথে দেখা হলো, ও আমার ভিডিও দেখে কি বলছিল বলো, এই তোমাদের পুজোটা সম্পর্কে বলো। এটা আমাদের করোনার কারণের জন্য 2 বছর বন্ধ ছিল, এটা আমরা খুব কষ্ট পেয়েছিলাম। এই বছরে মা এসছে, এটা আমরা প্রচুর খুশি। কিন্তু মা আমাদের করোনাময়ী, যারা যারা দেখছেন আমাদের ভিডিও, দাদাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। একদমই তাই, ও আমার সাথে পুরোপুরি একদম মানে মন্দিরের ভিতরে অংশটাতে ছিল আর কি। যাই হোক, আমার তো প্রচণ্ড পরিমাণে ভালো লাগলো, এত সুন্দর একটা ব্যাপার এই কোন্নগরের বুকে। এর আগের ভিডিওটা তোমরা দেখেছো যে আমি প্রস্তুতি পর্বটা তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এখন এই যে মেলাটা, এইখানে একটা মেলাও হয় আর কি, এই মেলাটা অনেকদিন ধরে থাকবে, মানে 1 সপ্তাহের বেশি সময় ধরেই থাকবে যতটুকু আমি শুনলাম আর কি। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, তাই জন্য আমি মেলা একটা জায়গায় আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। তাই ভিডিওটা কীরকম লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে লাইক করতে পারো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে পারো। আর এই ভাইয়ের সাথে আবার দেখা হবে সামনের বছর, একই ফ্রেমে আবার দেখতে পারবে। কোন্নগর যদি আসি তাহলে তো দেখা হচ্ছেই। আসলে সরাসরি কথা বলার জন্য ইনস্টাগ্রাম আইডি চলে আসো, ফলো করে মেসেজ করতে পারো, সার্চ করতে পারো কি ভিডিও তুমি দেখতে চাও। নেক্সট ভিডিওতে আবার সরাসরি দেখা হচ্ছে। টাটা, ভালো থেকো সবাই।